নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রী ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো সুস্থ আছো। তো চলো আজকে অঙ্গনওয়াড়ি সংক্রান্ত একটি বিশেষ ইনফরমেশান তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। তো নতুন ইনফরমেশান তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে, নিত্য নতুন আপডেট। তো অবশ্যই icds চ্যানেলটিকে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই চ্যানেলে সবার আগে সবার প্রথম সমস্ত তথ্য কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তাই নতুন হয়ে থাকো করে নাও। তো আজকে তোমাদের বিস্তারিত খবর হচ্ছে যে তোমরা আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছো, তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রোটেস্ট করছো, সেসব দাবি দাওয়া। এবং তোমরা চাইছো না যে বিনা পারিশ্রমিকে আর কোনো তোমরা সরকারি কাজ করবে, কিন্তু তারপরও তোমাদের ঘাড়ে কিন্তু অনেক অনেক দায়িত্ব চাপানো হচ্ছে। তো এরকমই আরেকটি নতুন আপডেট উঠে এসেছে, নতুন আরেকটি কাজের দায়িত্ব তোমাদের ঘাড়ে চাপানো চাপানোর প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি তোমাদের হয়তো পেয়ে যাবে তোমরা তার সার্কুলার। তো চলো সব বিস্তারে তোমাদেরকে জানিয়ে দিই, দেখিয়ে দিই যে কী নতুন দায়িত্ব আসতে চলেছে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো লেট গেট স্টার্ট। নববধূর দাম্পত্য জীবন সুখকর ও স্বাস্থ্যকর বানাতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। দম্পতির ফ্যামিলি প্ল্যানিং, শারীরিক সমস্যা ইত্যাদি বিষয়গুলো দেখভালের দায়িত্ব নিচ্ছে ব্লকের স্বাস্থ্য দপ্তর। এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতনতার প্রচারও করা হবে। এই কাজের জন্য রূপশ্রী প্রকল্পের ডেটাবেসকেই কাজে লাগানো হবে বলে প্রশাসন সূত্রে খবর জানা গিয়েছে। সেই তথ্য ব্লকের বিএমএইচের সঙ্গে শেয়ার করবে ব্লক প্রশাসন। এই নিয়ে ইতিমধ্যেই জেলা স্তরে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেখা গিয়েছে নতুন দাম্পত্য জীবন শুরু করার পর অনেক দম্পতিকেই নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যাটি দেখা যায়, যার মধ্যে অন্তঃসত্ত্বাকালীন সমস্যা তো এক অন্যতম। তখন ডাক্তারের পরামর্শ নিতে হয়, অনেক সময় চিকিৎসা শুরু করতেও দেরি হয়ে যায়, তখন সমস্যা আরও বাড়ে। এমনকি সন্তান প্রসবের পরেও নানা শারীরিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় দম্পতিকে। এবার দাম্পত্য জীবনের এই সেই সমস্ত সমস্যার সমাধান করবে রাজ্য সরকার। নদিয়ার জেলা শাসক এই নিয়ে মিটিং হয়েছে জেলা শাসক। গ্রাসরুট লেভেলে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কাজ করা হচ্ছে, খুব ভালো উদ্যোগ। এসব নিয়ে তথ্য প্রদানের কাজও করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বৈবাহিক জীবন শুরু করতে চলা দম্পতিদের ডেটাবেস তৈরি করবে ব্লক স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি নতুন দম্পতিদের কাউন্সেলিং এবং স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যার নজরদারিও চালানো হবে ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তাই এবার রূপশ্রী পোর্টালের মাধ্যমে নবদম্পতিকে সহজেই চিহ্নিত করতে পারবে বিএমএইচরা। তার জন্য ব্লক ও পুরসভাগুলিকে রূপশ্রীর তথ্য বিএমএইচদের সঙ্গে শেয়ার করতে হবে। সেই তালিকার মাধ্যমে সংশ্লিষ্ট ব্লকে কারা দাম্পত্য জীবন শুরু করতে চলেছে সেই নিয়ে ওয়াকিবহল থাকবে ব্লক স্বাস্থ্য দপ্তর। এর ফলে বিবাহ পরবর্তী সমস্যার সমাধানও আরও সহজ হয়ে উঠবে। প্রয়াণ সূত্রে জানা গিয়েছে দম্পতির শারীরিক কোনো সমস্যা হচ্ছে কি না তার জন্য আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের দিয়ে সর্বদা নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। নিয়মিত দম্পতিদের বাড়ি গিয়ে স্বাস্থ্য সমস্যা হচ্ছে কি না তারও খোঁজখবর নেওয়া হবে, এমনকি সচেতনতার প্রচারও করা হবে। এছাড়াও বর্তমানে বাইরে থেকে দম্পতিরা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য বিভিন্ন কাউন্সিলিং সেশানও নিয়ে থাকেন, সেই ব্যবস্থা এবার করা হবে রাজ্য সরকার। নতুন দেশে জানা হয়েছে রূপশ্রী পোর্টাল বিবাহিত জীবনে মেয়েদের পূর্ণাঙ্গ তথ্য তালিকা মুক্ত করা হচ্ছে। এখানেতে কিন্তু আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সমস্তই একজোট হয়ে কাজ করবে। বিএমএইচের সঙ্গে শেয়ার করতে হবে সমস্ত ডিটেলস। একটি নির্দিষ্ট ফরম্যাটে দম্পতির বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হবে। সেখানে জেলা, ব্লক, স্বামী স্ত্রীর নাম, বিয়ের সময়, মহিলার বয়স, স্বামীর বাড়ির ঠিকানা, বিয়ের সমস্ত ইত্যাদি কিন্তু থাকবে দেওয়া। তো এই ছিল আজকের আপডেট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটি নতুন কাজের নয়া দায়িত্ব তোমাদের ঘাড়ে আবারও চাপানো হচ্ছে। তো তোমরা এই ব্যাপারটা নিয়ে কীরকম রেসপন্স করবে সেটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাদের এই যে নতুন কাজ আসতে চলেছে তার জন্য আগে থেকে তোমাদের সচেতন করে দেওয়াটা আমার দায়িত্ব ছিল, তাই সেটাই করলাম। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো চ্যানেল, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এখানে সমস্ত ধরনের ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু শেয়ার করে থাকি। আর অবশ্যই কিন্তু লাইক অল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।